মরহুম মোহাম্মদ খাজরুল ইসলামের খাজরুল ইসলামের কন্যা প্রথম ১৭৮ টাকা আসল মাত্র এটা কোন বিধি বিধান এই মসজিদে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আসছে, সবাইকে দাওয়াত করার চেষ্টা করছে, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলকে তো দাওয়াত করে সামনে পাবো না, কি বলেন? সেই জন্য আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করার জন্য একটা ونشهد أن لا إله إلا الله وحده
وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد العبد ورسوله لا نكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وسبيلنا وزبيلنا وحبيبنا وإسلام ومن توفيته منا فتوفه على الإيمان رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم احفظنا فإنك خير الحافظين اللهم ارحمنا فإنك خير الراحمين اللهم انصرنا فإنك خير الناصرين اللهم ارزقنا فإنك خير الرازقين يا رب العالمين সোমবার দিন গত হয়ে রাতের প্রথম অংশ ঈশা নামাজ ইয়া আল্লাহ আপনার এক যুবক বান্দা ও বান্দি যা সম্পন্ন করে মাবুদ তার আত্মীয় স্বজন এবং হেতাকাঙ্ক্ষী দরদী বন্ধু বান্ধব সবাই মিলে এটা সম্পূর্ণ করে আপনার দ্বারা হাবিবের প্রতি দরুদ শরীফ পড়ে আল্লাহ এটা করে ইখলাস তেলাওয়াত করে মালা আপনার দরবারে হাজির হয়েছি ইয়া আল্লাহ এই নিকাহকে আপনি সুন্নতি রহমতি বরকতি নিকাহ হিসেবে কবুল করে নেন এরপরে এই নিকাহের মধ্যে তত নেকি হইল এছাড়া আমাদের তেলাওয়াতের মধ্যে তত নেকি হয়েছে ইয়া আল্লাহ এই শুভ কাজে যত সওয়াব হয়েছে সবগুলোকে আপনি একত্রিত করে কবুল করে নিয়ে আখের নাম দত্তাজার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লিহীন দুই সাহাবান ওলি আল্লাহ দুই কুতুব আমাদের মুরুব্বানি কিরামরা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তাদের সবার কবরে আপনি সাবলে বসে বিশেষ করে মাওলা হাত উঠানোর সাথে সাথে মনে পড়ে গেল ইয়া আল্লাহ আজকে যে বড় কনে উভয় পিতাহারা উভয় অতি তাদের কলিজা সেখানে ঠান্ডা করে দেয় বড় কনে যে মনের মধ্যে ব্যথা আজ এই অনুষ্ঠানে আমাদের পিতা নাই মোলা মেহেবান এই ব্যথা আপনি দূর করে দেন এর জন্য আপনি অভিভাবক সেজে যান মানে তাদের ডাইনে বামে সামনে পিছনে সব দিক থেকে আপনি অভিভাবক হিসেবে নসরত করেন সাহায্য করেন আপনি হেফাজত করেন আপনি তাদের ওলি হয়ে যান ইয়া আল্লাহ মেহেবানি করিয়া এই বিবাহকে আপনি সুন্নতি রহমতি বরকতি বিবাহ হিসেবে কবুল করে নিয়ে ইহার মধ্যে আপনি খায়রের ফাসলা করেন ভালাইয়ের ফাসলা করেন রহমত বরকতের ফাসলা করেন সব ধরনের বিপদ আপদ অনিষ্ট থেকে আপনি হেফাজত করেন উভয়ের আপনি হায়াতের মধ্যে বরকত দান করেন হায়াতের দয়বা দান করেন উভয়কে আপনি সুখী হিসাবে শান্তি আল্লাহ শান্তিময় জীবন হিসেবে তাদের আপনি কবুল করে নেন সমস্ত আম্বিয়ায়ে কেরামগণ এরকম সাহাবায়ে কেরাম বুজুর্গানে দিন ওলি আল্লাহ যেরকম স্বামী স্ত্রীর মধ্যে এ আল্লাহ তাদের মহাব্বত ছিল জীবনযাপন করছেন এরকম তাদের মধ্যে আপনি জিন্দিগি রাখুন তৌফিক দান করেন একই অপরের কমিকে আপনি দূর করে দেন যদি আল্লাহ কোনো কমি থাকে তা সেটা আপনি পূরণ করে দিয়ে দেন নতুন নতুন আত্মীয়র বাড়িতে যাওয়া ইয়া আল্লাহ মায়ের কোল
নিজের এরকম ঘর বাড়ি ছেড়ে আল্লাহ আপনি হুকুম করেছেন আপনার হাবিবের সুন্নাত, এই ঘর বাড়ি যেখানে লালন পালন হলো, যেখানে বড় হলো, যে জায়গার মায়া হলো, সেই জায়গার মায়াকে ত্যাগ করে অন্য এক জায়গায় গিয়ে নতুন করে আল্লাহ বসবাস করতে হয়। তার মনকে আপনি স্থির করে দেন ইয়া আল্লাহ, মেহরবানি করে আপনি আবেদা সালেহা দিনদারিন হিসেবে আপনি কবুল করেন ইয়া আল্লাহ, এরকম ভাবে বিশেষ করে বরকেও আপনি দিনদার পরেজগার মুত্তাকিন হিসেবে কবুল করেন। উভয়ের মধ্যে আপনি এরকম মধুর মিল মোহাব্বত পদা করে দেন, নেক সন্তান সন্ততির ফয়সালা আপনি করে দেন ইয়া আল্লাহ। মেহরবানি করে আপনি আমাদের প্রত্যেকের দোয়াগুলি আপনার খাস ফজল করে কবুল করেন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه نور اشي محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين. السلام عليكم ورحمه الله وبركاته.